প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমন্ত্রণ জানাচ্ছি বিএসবি ক্যাম্ব্রিয়ান উচ্চশিক্ষা দেশ বিদেশ অনুষ্ঠানে। চ্যানেলের 18তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা শুভেচ্ছা জানাই এই অনুষ্ঠান যারা দেখছেন তাদের সকলকে। এই অনুষ্ঠানটি 2004 সাল থেকে শুরু হয়ে অদ্যাবধি একই সময়ে একই দিনে প্রচারিত হয়ে আসছে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের শিক্ষক, শিক্ষা উদ্যোক্তা এবং শিক্ষাবিদদের নিয়ে বিভিন্ন রকম শিক্ষামূলক প্রোগ্রাম পরিচালনা করে আসছি প্রায় 12 বৎসর যাবৎ। আজকের এই অনুষ্ঠানে মাধ্যমে আমরা শুরুতেই অভিনন্দন জানাতে চাই চ্যানেল আই পরিবারের সকলকে এবং সে সাথে সারা বিশ্বের সকল শিক্ষকদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা। আগামী 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসকে সামনে রেখে আজকের এই অনুষ্ঠানে আমরা কথা বলবো বাংলাদেশে যে সৃজনশীল পদ্ধতি চালু হয়েছে তার বর্তমান অবস্থা বা সৃজনশীল পদ্ধতির বাস্তবায়নে কে কীভাবে ভূমিকা রাখছে, আর সৃজনশীল পদ্ধতিতে পড়াশোনা করার ক্ষেত্রে শিক্ষার্থীরা কীভাবে উপকৃত হচ্ছে, এ বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ মহসিন হোসেন, অধ্যক্ষ টিএনটি মহিলা কলেজ ঢাকা, এবং একই সাথে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন, কারিকুলাম বিশেষজ্ঞ, ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড বা এনসিটিবির সম্মানিত বিশেষজ্ঞ। আজকে আমরা এই দুইজনের কাছে জানবো বর্তমানে বাংলাদেশের এই সৃজনশীল পদ্ধতির অবস্থা কেমন আছে। স্যার, আপনাকে দিয়ে যদি আমরা শুরু করতে চাই, তারপরে তো এনসিটিবিতে কাজ করছেন এবং সৃজনশীলের বিষয়ে বা কারিকুলাম বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন, তো বর্তমানে সৃজনশীলের কারিকুলামটি কতটা যুগ উপযোগী বলে আপনি মনে করছেন? জি, আমরা বর্তমানে যে কারিকুলামটি স্কুল লেভেলে, মাধ্যমিক লেভেলে এবং উচ্চ মাধ্যমিক লেভেলে কার্যকর আছে, এটি 2012 সালে প্রণীত একটি শিক্ষাক্রম। এই শিক্ষাক্রম প্রণয়নের সময় আমরা সৃজনশীল পদ্ধতিতে কিভাবে শিক্ষার্থীকে শেখানো যায়, কিভাবে শিক্ষার্থীকে মূল্যায়ন করা যায়, এই বিষয়গুলিকে অ্যাড্রেস করেই আমরা নতুন কারিকুলামটি প্রণয়ন করেছি। আমাদের শিক্ষকরা এবং শিক্ষার্থীরা এই নতুন কারিকুলামে এখন শিখছে এবং তারা আমাদের মূল্যায়নের আওতায় পরীক্ষা দিচ্ছে, এবং আমি মনে করি শিক্ষার্থীরা আস্তে আস্তে এর সাথে অ্যাডজাস্ট করে তাদের শিক্ষাকে দিন দিন উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ স্যার। আপনি একজন কেমিস্ট্রি শিক্ষক, পাশাপাশি আপনি একজন মাস্টার ট্রেনার কেমিস্ট্রি, তো আপনারা কীভাবে বা কতটুকু প্রশিক্ষণ গ্রহণ করেছেন, এবং আপনারা যখন শিক্ষকদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন যে মাস্টার ট্রেনার হিসেবে, সেখানে কোন কোন বিষয়গুলোতে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন? আসলে আমরা যেটা বুঝি ট্রেনিংয়ে, যেটা শিখেছিলাম প্রথম ট্রেনিং আমরা যখন করলাম, যে সৃজনশীলতা আসলে একটা বিষয়টা কী, যে ছাত্রদের যে নর্মাল লেখাপড়ার যে ভীতি, এই ভীতিটাকে দূর করে দেওয়া, যে ওরা ওরা প্রশ্নপত্র যখন হাতে পাবে তখন ভাববে যে না, প্রশ্ন কোনো কঠিন কিছু না, এটার থেকে আমার আমার ক্রিয়েটিভিটি দিয়ে আমি জিনিসটাকে এখানে উপস্থাপন করব। কিন্তু সৃজনশীলের সেই যে ধারণাটা দিয়ে আমাদের সৃজনশীল শুরু হয়েছিল, সেই ধারণাটাকে আমরা এখনও আসলে ইমপ্লিমেন্টেশন করতে পারছি না। যারা আমাদের, যাদেরকে ট্রেনিং করাচ্ছি বা আমরা যারা ট্রেনিং করেছি, আমরা আসলে অনেকে সৃজনশীল বিষয়টা বুঝি না, যে আসলে সৃজনশীলটা কী। যে ট্র্যাকে, বিশেষ করে সায়েন্সের বিষয়গুলো, যে ট্র্যাকে কোশ্চেন স্টুডেন্ট পড়তেছে, আগে যে নিয়মে ছিল সংজ্ঞা, তারপর একটু বিস্তারিত ব্যাখ্যা, তারপর আরও ভিতরে যাওয়া, সর্বশেষটাকে বিস্তারিত আলোচনা করা, এখন সৃজনশীলের ধারণায় কিন্তু স্যার এরকমই আছে, যে আপনার কোশ্চেন উদ্বিভক সিস্টেমটা এমনভাবে তৈরি হবে যে স্টুডেন্ট ওইখান থেকে তার কিছু ধারণা পাবে, হালকা কিছু ধারণা পাবে, যা ক নম্বরে, যে এক নম্বরে কোশ্চেনটা সে সুন্দরভাবে তার জ্ঞান দিয়ে সে লিখে দেবে, সে নলেজেবল। তারপরে খ নম্বরে কোশ্চেনটা সে একটু চিন্তা ভাবনা করবে, নলেজের সাথে আরও একটু অ্যাড করে সে আর একটু বিশ্লেষণ করবে, এভাবে সে আগাবে। তৃতীয় নম্বর কোশ্চেন, গ নম্বরে 3 নম্বর থাকে, সেটাকে সে ওইটাকে অ্যানালাইসিস করবে, তার অ্যাপ্লিকেশন করবে, এবং সে অ্যাপ্লিকেশন করে ওইটাকে ওই স্টেমটার মধ্যেই তার অন্তর্নিহিত ভাবটা থাকবে। সর্বশেষ যেটা থাকে, যে ঘ নম্বর কোশ্চেন 4 মার্কস, এটা স্টুডেন্ট টোটালি তার তার মাধুরী দিয়ে, তার জ্ঞান দিয়ে, তার পূর্ব অর্জিত জ্ঞান দিয়ে টোটাল জিনিসটাকে সে কিন্তু এখানে উপস্থাপন করবে। কিন্তু বাস্তবে কি সেরকমটি করতে পারছে এখন শিক্ষার্থীরা? স্যারের কাছে একটু জানবো যে সারা বাংলাদেশে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠানে সৃজনশীল পদ্ধতি চালু আছে, যত শিক্ষকের সাথে জড়িত আছেন, তারা কি সবাই প্রশিক্ষণপ্রাপ্ত, বা যারা প্রশিক্ষণপ্রাপ্ত তারা কি সরাসরি পাঠদানে সফলভাবে সেটা করতে সক্ষম হয়েছে? ধন্যবাদ। একটা বিষয় হলো, আমরা শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে একটি
প্রকল্প থেকে সারা দেশের শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এই সৃজনশীল পদ্ধতির উপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এটি বিষয়ভিত্তিক একটি প্রশিক্ষণ এবং এক বছরের মধ্যে বা দুই বছর বা পাঁচ বছরের মধ্যে আমরা সকল সাবজেক্টের শিক্ষককে প্রশিক্ষণ দিতে পারিনি। কিছু কিছু সাবজেক্টে প্রশিক্ষণ হয়েছে 2010 সালে, কিছু সাবজেক্টে প্রশিক্ষণ হয়েছে 2011 সালে, এরকম ধারাবাহিকভাবে প্রশিক্ষণ হয়ে আসছে। ধরুন 2010 সালে যে বিষয়গুলির উপর প্রশিক্ষণ হয়েছে, তখন যে শিক্ষকরা এই বিষয়গুলি পড়াতেন তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং সকল শিক্ষককে হয়তো সেই সময় প্রশিক্ষণের আওতায় আনা যায়নি। আবার 2010 সালে যে শিক্ষকরা বিভিন্ন প্রতিষ্ঠানে মানে পাঠ পরিচালনা করতেন অথবা ক্লাস নিতেন অথবা শিক্ষকতা করতেন, এখন তাদের মধ্যে অনেকেই শিক্ষকতা পেশায় নেই, রিটায়ারমেন্টে চলে গেছেন। আবার 2010 সাল থেকে এই পর্যন্ত এই পাঁচ বছরের মধ্যে অনেক শিক্ষক নতুনভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। যেহেতু 2010 সালে যে বিষয়গুলিতে প্রশিক্ষণ হয়েছে এর পরে আর ওই বিষয়গুলির উপর প্রশিক্ষণ নেই, প্রশিক্ষণ হয়নি, এই জন্য বর্তমানে কর্মরত যত শিক্ষক আছেন সকল বিষয়ের সবাই প্রশিক্ষণ প্রাপ্ত না, এটা ঠিক আছে। তাহলে এখানে আপনার কথা থেকে দুটো বিষয় শিওর হলো, যে একটি হচ্ছে যে হয়তো যারা রিটায়ারমেন্টে যাওয়ার আগ মুহূর্তে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, প্রশিক্ষণ শেষে তারা রিটায়ারমেন্টে চলে গেছেন, সেই জায়গাটা একটা শূন্যতা কাজ করেছে। আবার ওখানে যারা নতুন শিক্ষক আসছে তারাও সেখানে হচ্ছে না, এবং এখনও এরকম একটি অভিযোগ আছে যে বিদেশেও অনেক টিচারদেরকে প্রশিক্ষণের জন্য পাঠানো হচ্ছে এবং বিদেশ থেকে প্রশিক্ষণ শেষ করে এসে হয়তো এক মাসের মধ্যেই তারা রিটায়ারমেন্টে যাচ্ছেন। তাহলে এই সিলেকশনের ক্ষেত্রে একটু যদি বাজ বিচার করা হতো, যে যারা দীর্ঘ সময় হতো আমাদের শিক্ষা ডিপার্টমেন্টে থেকে তারা সময় দিত, কাজ করে সার্ভিস দিতে পারতো প্রপারলি, তাহলে হয়তো সুবিধা হতো। কারণ একটি প্রশিক্ষণ বিদেশে দেওয়ার জন্য তো অনেক অর্থ খরচ করতে হয় সরকারকে, কিন্তু তারা তার বিনিময়ে কিছুই আমাদেরকে দিতে পারে না। তো এই জায়গাটা হয়তো বিবেচনা আনা দরকার। আচ্ছা, আমার যতটা অ্যানালাইসিস আমি দেখেছি এই প্রশিক্ষণগুলিতে, বিদেশে যারা প্রশিক্ষণ নিতে যায় তাদের ক্ষেত্রে প্লাস আমরা আমাদের প্রশিক্ষণ যে স্ট্র্যাটেজি, তাতে প্রথমে আমরা ঢাকায় মাস্টার ট্রেনারদের ট্রেনিং দিই। এই দুটো ক্ষেত্রেই আমরা ইয়াং টিচারদের অবশ্যই বাছাই করার জন্য এবং এটাকে গুরুত্ব দিয়ে তাদেরকে সিলেকশন দেওয়া হয়েছে। তারপর ব্যতিক্রম যে নাই এটা হয়তো বলা যাবে না, সেই সংখ্যাটা খুবই নগণ্য বলে আমার কাছে মনে হয়। আমরা রিপোর্টে দেখেছি এরকম যে নানিয়ান পলিটিক্যাল সিঙ্গাপুর বা থাইল্যান্ড থেকে প্রশিক্ষণ শেষ করে এসেই এক মাসের মধ্যে রিটায়ারমেন্টে গেছে, এরকম রিপোর্ট এসেছে পত্রিকায়। এই সংখ্যা হয়তো সেটা খুব কম হতে পারে, খুবই কম হবে। তো স্যার আমরা জানবো যে স্যার যেটা বললেন যে সেখানে সকল শিক্ষকরা এই প্রশিক্ষণ পাননি, কিন্তু শিক্ষার্থীরা প্রতি বছরই কিন্তু পরীক্ষার সম্মুখীন হচ্ছে, যারা পঞ্চম শ্রেণীতে সমাপনী পরীক্ষা দিচ্ছে, অষ্টম শ্রেণীতে জেএসসি বা এসএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষা দিচ্ছে, এবং এই প্রতি বছরই 4টি পাবলিক পরীক্ষায় অন্তত 80 লাখ থেকে 1 কোটি শিক্ষার্থী সেখানে অংশ নিচ্ছে, কিন্তু তারা সবাই কিন্তু এই প্রশিক্ষণের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের অধীনে পড়াশোনা করতে পারছে না, যার জন্য তাদের কিছু কিছু অজানা জিনিস থেকেই যাচ্ছে। এইভাবে যদি 5, 8, 10 বা 12 ক্লাসে এরকম অসম্পূর্ণ শিক্ষা নিয়ে তারা এগিয়ে যায়, ভবিষ্যতে এই প্রজন্মটা কতটা আলোকিত হতে পারে, কতটা সমৃদ্ধ হতে পারে বলে আপনি মনে করেন? আমার কাছে যেটা মনে হয় স্যার, যে সৃজনশীলতা যে বিষয়টা, এটা আমরা এখনও আমাদের দেশের এই 16 কোটি জনগণের মাঝে পুরাপুরি আমরা ছড়াই দিতে পারি নাই। আমরা যে ডিজিটালাইজেশন কথা বলতেছি, এখনও এলাকাতে অনেক জায়গাতেই বিদ্যুৎ নাই, অনেক জায়গাতে ল্যাপটপ নাই, অনেকে ল্যাপটপ চালাইতে পারে না, অনেকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা যেভাবে ছবি আপলোড করে স্টুডেন্টকে দেখাইতে হবে বিষয়গুলো অনেকের এখনও নলেজে নাই। তারপর আসার আলো হলো যে আমরা যারা শিখছি, আমরা যতটুকু শিখছি, আমরা যদি আন্তরিক হতাম, যে সকল শিক্ষক ট্রেনিং করে গেছে তারা যদি তার পাশে আর একজন কলিগকে শিখাতেন, তাহলে হয়তো বা সে কিছু শিখে আর একজন। কিন্তু আমাদের এই ট্রেনিংটা এমনভাবে হচ্ছে যে যারা শিখে যাচ্ছে তারা সেটাকে আর ইমপ্লিমেন্টেশন করছে না, এবং তার যে সহপাঠী আছে বা তার কলিগ যে আছে তাকে সে শেখাচ্ছে না, যার কারণে যতটুকু শিখছে এবং সে নিজেও শ্রেণীকক্ষে যেয়ে এই কাজটা করছে না। এর ফলে আমাদের যে শিক্ষার্থীরা আছে সারা দেশে, আর আমাদের শহরের শিক্ষার্থী আছে, গ্রামেও শিক্ষার্থী আছে, আমি আমার এলাকায় যখন গেলাম দেখলাম, জিজ্ঞাসা করলাম, তাদের হাতে কিন্তু ওই গাইড বই তুলে দেওয়া হয়েছে, ওখানে কিছু সৃজনশীল কোশ্চেন দেওয়া আছে, ওইগুলো দেখে দেখে তারা মুখস্থ করতেছে। স্যার এই প্রসঙ্গে আমরা একটা জিনিস জানতে চাই আপনার কাছে, যে সৃজনশীল পদ্ধতি যখন শুরু হয়েছিল তখন অভিভাবকদের পক্ষ থেকে বিরোধিতা ছিল, এবং একটি সময় যারা শিক্ষা নিয়ে কাজ করছেন বা বিশেষজ্ঞ যারা আছেন, শিক্ষাবিদ যারা আছেন, তারা বলেছেন যে এই পদ্ধতিটি চালু হলে গাইড বইয়ের নির্ভরশীলতা কমে যাবে, গাইড বই দেখে পড়তে পারবে, সৃজনশীলতা পারবে ইত্যাদি বিষয়। কিন্তু এখন দেখা যাচ্ছে যে
পরীক্ষার প্রশ্নগুলো হুবহু গাইড বই থেকে অনেক ক্ষেত্রে আসছে এবং শিক্ষার্থীরা পুরোপুরি গাইড বই নির্ভরশীল হচ্ছে এবং তারা গাইড বইয়ে যে প্রশ্নগুলো আছে সেগুলোই মূল পরীক্ষার প্রশ্নে উঠে আসছে, সেজন্য গাইড বই নির্ভরশীলতা দিন দিন তাদের বেড়ে যাচ্ছে। এই ব্যাপারে আপনাদের কোনো ভূমিকা আছে কিনা, বিশেষ করে এনসিটিভির কোনো ভূমিকা আছে কিনা? আচ্ছা, এই এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আগের প্রশ্নটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। সেটা হলো যে শিক্ষকদের আমরা প্রশিক্ষণ দিচ্ছি সারা দেশে, আমরা কিন্তু বলে দিচ্ছি বিভিন্নভাবে বা এই স্ট্র্যাটেজিটা নেওয়ার জন্য সবাইকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি, সেটি হলো যারা প্রশিক্ষণ নিয়ে যাচ্ছেন তারা বা তাদের প্রতিষ্ঠানে যে ওই প্রতিষ্ঠানে রিমেইনিং যে শিক্ষক আছেন তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য, যেটাকে আমরা ইনহাউস ট্রেনিং বলি, এই ইনহাউস ট্রেনিংয়ের ব্যবস্থা যদি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা করেন, যেই প্রশিক্ষণেই তার প্রতিষ্ঠানের শিক্ষকরা নিয়ে যাবেন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের একটি এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, উনি যদি আবার এই প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দিয়ে তার প্রতিষ্ঠানের বাকি শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন, তাইলে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের সংখ্যা আমাদের আস্তে আস্তে বেড়ে যাবে এবং সকল শিক্ষক। এই প্রসঙ্গে যখন আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে কথা বলেছি তখন তারা বলছেন যে আমরা তো নিজেরাই জানি না এই বিষয়টা সম্পর্কে, তাহলে আরেকজনকে কিভাবে আমরা অ্যাডভাইস করব, কিংবা যাদেরকে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে তারা হয়তো প্রশিক্ষণ গ্রহণ করেছে কিন্তু যখন তারা প্রশিক্ষণ আবার দিতে যাবে তখন সেই যোগ্যতা তার আছে কিনা সেটা কিন্তু প্রশ্ন থেকে যায়। আমরা যাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি তারা কিন্তু বিভিন্ন শিক্ষককে প্রশিক্ষণ দিচ্ছে, বিশেষ করে মাস্টার ট্রেনার হিসাবে যারা নির্বাচিত হচ্ছে তারা কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষককে প্রশিক্ষণ দিচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে। এক্ষেত্রে সারা বাংলাদেশে কতজন মাস্টার ট্রেনার আছে বা সাবজেক্ট ওয়াইজ কি পরিমাণ আছে, সেরকম কোনো পরিসংখ্যান কি আপনার কাছে আছে? এই সংখ্যাটা এই মুহূর্তে আমি আপনাকে কারেক্টলি বলতে পারবো না, কারণ 2010 সাল থেকে আমরা এই ট্রেনিংটি কন্টিনিউয়াসলি করে যাচ্ছি, যার জন্য এই সংখ্যাটা মানে অনেক বিষয়ভিত্তিক অনেক শিক্ষকই এর আওতায় এসেছেন, কিন্তু কারেক্ট সংখ্যাটা আমি এখনো। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। তবে একটা জিনিস আমরা শেয়ার হতে চাই যে আপনারা দুজনই কেমিস্ট্রির বিষয়ের শিক্ষক ছিলেন এবং এখনও শিক্ষক আছেন, তো কেমিস্ট্রি বিষয়টি বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য কিছুটা কঠিন বটে, সৃজনশীল পদ্ধতিতে কিভাবে পড়াশোনা করলে তারা এই কেমিস্ট্রি বিষয়ে অনেক বেশি ভালো করতে পারে বলে আপনারা মনে করেন? স্যার, আমার যেটা মনে হয় যে রসায়ন বিষয়টা আসলে জটিল, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমরা দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট একই সময়েরই, তা আমাদের ছাড়া যখন পড়িয়েছে দেখেছি যে ছাড়া একটা ক্লাস নেওয়ার আগে অন্তত 1-1.5 ঘন্টা প্রফেসর লেভেলের শিক্ষক যারা তারাও ক্লাসে আসার আগে প্রিপারেশন নিয়ে আসতো, কিন্তু এখন আমাদের মধ্যে যেটা সমস্যা হচ্ছে আমরা পাঠদানের পূর্বে আমরা প্রস্তুতি নেই না, আমরা যতটুকু জানি ওইটাকেই ক্লাসে যে পড়ানোর চেষ্টা করি, ওই সিস্টেমের থেকে বেরোয় চলে আসি, যখন আমি যেটা পড়ে পাঠ করে গেলাম না বা দেখে গেলাম না তখন আমি কিন্তু যেটুকু আমার পড়ানোর কথা সেটার বাইরে চলে যাচ্ছি বা অপ্রাসঙ্গিক কথাবার্তার মধ্যে চলে যাচ্ছি, যার ফলে সঠিক শিখন শেখানো যেটা সেটা হচ্ছে না, যে আমাদের যেটা প্যাডাগজির ভাষায় বলা হয় যে আপনারা এইভাবে শিখাবেন, কিন্তু এই আমার মনে হয় যে শিক্ষকদেরকে আমরা এটা বলতে পারি যে সরকারের যে সদ উদ্দেশ্য নিয়ে এতগুলো কাজ করছেন কিন্তু প্রান্তিক পর্যায়ে শিক্ষকরা যে কাজগুলো করার কথা সেটা হয়তো যার যার অবস্থান থেকে তারা অনেকটা কম করার কারণেই হয়তো এই পরিস্থিতি তৈরি হয়েছে। স্যার, এই ব্যাপারে কি অভিমত আছে? আচ্ছা, আমরা বলবো যে বিভিন্ন সরকারের বিভিন্ন পর্যায় থেকে, মন্ত্রণালয় থেকে, সরকারের বিভিন্ন প্রকল্প থেকে কিন্তু প্রচেষ্টা চালানো হচ্ছে, আমরা শিক্ষকদের বিভিন্নভাবে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছি এবং প্রশিক্ষণ দিচ্ছি। শিক্ষকদের যেটি করতে হবে সেটা হলো পরিকল্পনা নিয়ে ক্লাসটি করতে হবে, মানে আমার যদি একটি পরিকল্পনা না থাকে, আমি আগামীকালকে 50 মিনিটের একটি ক্লাস নেব, সেই ক্লাসের পূর্ব পরিকল্পনাটা আমাকে করতে হবে, আমরা যদি টাইম বাউন্ড একটি পরিকল্পনা নিয়ে ক্লাসে যাই এবং সেই পরিকল্পনা অনুসারে ক্লাসটি পরিচালনা করি তাহলে শিক্ষার্থীদের আরও বেশি আমরা শেখাতে পারবো বলে মনে হয় এবং সেই শিক্ষকদের সেটি করা দরকার। স্যার, আমি এই প্রসঙ্গে একটু জিনিস বলতে চাই যে আমরা যখন ক্যামব্রিয়ান কলেজের শিক্ষকদের কোনো বিষয় পড়াতে দিচ্ছি তখন আমরা একটা কোর্স প্ল্যান তৈরি করা হয়েছে, লেকচার শিট লেকচার প্ল্যান তৈরি করা হয়েছে, কোন শিক্ষক কোন ক্লাসে কতটুকু পড়াবেন এ থেকে কী লার্নিং আউটকাম চলে আসবে সেই বিষয়গুলো তারা কিন্তু আগে থেকে জানেন, যার জন্য একই বিষয়ে যে কজন শিক্ষক থাকবে সবাই একই লেভেলে পড়াবেন এবং সবগুলো ক্লাসরুমে একই পদ্ধতিতে পড়ানো হবে। সো এরকম একটি লেকচার প্ল্যান তৈরি করে যদি আপনারা সারা বাংলাদেশের সব শিক্ষকদেরকে দিয়ে দেন তাহলে কিন্তু তারা একই লেভেলে পড়াতে সক্ষম এবং এর জন্য কিন্তু অনেক বেশি ইনভেস্টমেন্টের কোনো দরকার নেই,
কারণ একজন যেমন আপনি কেমিস্ট্রির একজন শিক্ষক, আপনি যদি কেমিস্ট্রির বিষয়টির একটা লেকচার প্ল্যান তৈরি করে সেটা অনলাইনে ছেড়ে দেন, সারা বাংলাদেশের শিক্ষকরা এটা পেয়ে যাবে এবং এটার জন্য সরকারের কোনো অর্থ বরাদ্দ দরকার হবে না, কোনো খরচের প্রয়োজন হবে না এবং এটা এক সপ্তাহের পরিশ্রমের ফলে সেটা হতে পারে। আচ্ছা, একটা বিষয় হলো সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে একই প্ল্যান নিয়ে ক্লাস পরিচালনা করা অনেক মানে কোনো কোনো ক্ষেত্রে ডিফিকাল্ট না, যেহেতু একই একই প্ল্যান অনুযায়ী পড়াশোনা হয়, একই প্রশ্নে পরীক্ষা হয়, একই বই পড়ানো হয়, একই কারিকুলাম ফলো করা হয়, হ্যাঁ, এবং সব শিক্ষা প্রতিষ্ঠানে হয়তো সরকারি ছুটি ছাড়া সবকিছু একরকমই মেনটেন করে, তাহলে অসুবিধা হওয়ার তো কোনো কারণ নেই। স্যার আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম স্যার, আমি সাজিদুল আলম বলছিলাম ধানমন্ডি থেকে, আলী হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক স্যার, আর সাধারণ সম্পাদক বাংলাদেশ শিক্ষক সমিতি ভোকেশনাল স্যার। আমি প্রথমে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি স্যার, একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনি আলোচনা করছেন, যেহেতু আগামী মাসে আমাদের জেএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আমার প্রশ্নটা হচ্ছে স্যার, যে কিছুক্ষণ আগে স্যার বললেন যে প্রায় 2010 সাল থেকে এই প্রশিক্ষণ শুরু হয়েছে সৃজনশীলের উপরে এবং অনেক শিক্ষক ট্রেনিং নিয়েছে, আমার স্কুলেরও অনেক শিক্ষক ট্রেনিং নিয়ে এসেছে। তো ট্রেনিং নিয়ে এসে স্যার স্কুলে ইনহাউস ট্রেনিং যেটা করার কথা ছিল সে ব্যাপারে তারা উদ্যোগী হচ্ছেন না এবং এ বিষয়ে হেডমাস্টার স্যাররাও তাদেরকে সহযোগিতা করছেন না, বিধায় যে ট্রেনিংটা করে আসছেন সেই ট্রেনিং এর জায়গায় থেকে যাচ্ছে, স্কুলে প্রয়োগ হচ্ছে না। আমরা যারা উদীয়মান বা আমরা যারা নতুন শিক্ষক যারা আছি, আমরা আপ্রাণ চেষ্টা করতেছি এই সৃজনশীলটাকে বাস্তবায়ন করার জন্য, বাচ্চাদের মধ্যে বোঝানোর জন্য, কিন্তু বাচ্চাদের মধ্যে একটা বিভেদ হয়ে যাচ্ছে যে স্যার আপনারা বলতেছেন, সিনিয়র টিচাররা তো স্যার বলতেছে না, ওনারা তো ট্রেনিং করে আসতেছে, তাই এমনকি কি কোনো কিছু করা যায় যে হেডমাস্টার স্যারদের নিয়ে এবং আমাদের জেলা শিক্ষা অফিসারের নিয়ন্ত্রণে যে ওই স্কুলগুলো ইনহাউস ট্রেনিংটা 100% করার জন্য এবং সবাই যেন আমরা ওই কি বলে এই সৃজনশীল বিষয়ে আমরা পড়াতে পারি এবং বাচ্চাদের আরো আগ্রহ সৃষ্টি করতে পারি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে স্যারের যে বক্তব্যটা খুব চমৎকার, যেটা বাস্তবে হয়ে আসছে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে এখনো। সো আমরা যখন কোনো প্রশিক্ষণ দিয়েছি তখন কিন্তু আমরা একই সাথে টিচারদের পাশাপাশি সব ক্যাম্পাস প্রধান বা ভিপি প্রিন্সিপাল যারা তাদেরকেও দিয়েছি, কারণ আদারওয়াইজ তারা সেটা ইমপ্লিমেন্টেশনে যেতে পারবে না। সো ওনার কথা মতো যদি আমরা পদক্ষেপগুলো নিই তাহলে হয়তো সহজ হতে পারে এবং এই সৃজনশীল পদ্ধতির প্রশিক্ষণটাকে একটা সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে, কারণ না হলে শহরের কিছু প্রতিষ্ঠান প্রশিক্ষণ পাচ্ছে, গ্রামের প্রতিষ্ঠানগুলো পাচ্ছে না। হ্যাঁ, কিছু শিক্ষক পেয়েছে, বাকিরা পায়নি, পুরানো যারা পেয়েছে তারা হয়তো এখন চাকরিতে নেই, নতুন যারা আসছে তারা এই প্রশিক্ষণের আওতা মুক্ত হতে পারেনি, এরকম নানা জটিলতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভীষণভাবে আমাদের শিক্ষার্থীরা। কারণ আজকে যে শিক্ষার্থী জেএসসি পরীক্ষা দেবে আগামী মাসে, সে তো এই ক্লাসে আর কোনো দিন পড়বে না, কিন্তু এখানে যেটুকু তার শিক্ষা গ্রহণ করার কথা ছিল সেগুলো থেকে তারা বঞ্চিত হয়েছে, এই শর্টেজটুকু সে কোনো দিন ফুলফিল করতে পারবে না। তো সুতরাং ভবিষ্যতে তারা কিন্তু এই শিক্ষার অপরিপূর্ণতার কারণে জীবনে সফল হতে পারবে না। তো এই ক্ষেত্রে কী কী পদ্ধতি অবলম্বন করলে আমরা এই সৃজনশীল পদ্ধতির বাস্তবায়নটাকে সঠিকভাবে করতে পারবো বলে আপনারা মনে করছেন? স্যার আমার যেটা মানে আমার ব্যক্তিগত কনসেপ্ট যেটা, যে সৃজনশীলকে বাস্তবায়ন করতে হলে আমাদের বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী দেশকে ডিজিটাইজেশন করতে চাচ্ছেন, এটা সম্ভব এবং অনেক ক্ষেত্রে উনি যেটা চেয়েছেন সেটা বাস্তবায়নের জন্য যা যা ওনার পক্ষ থেকে গ্রহণে তার শতভাগ উনি করেছেন, কিন্তু যারা আমরা দায়িত্বে আছি আমরা হয়তো সেই জায়গাটাই পুরোপুরি ব্যর্থ। এখন যারা প্রতিষ্ঠান প্রধান আছেন আমাদের ঢাকা শহরেই, আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, আমার প্রশ্ন হলো, আমি 2013 সালে জয়েন করছি বায়োলজির লেকচারার হিসাবে, আমি সৃজনশীল পদ্ধতিতে পাঠদান করতেছি, আমার এখন পর্যন্ত সৃজনশীলে কোন ট্রেনিং হয়নি এখন পর্যন্ত। তো প্রশিক্ষণ ছাড়া আপনি যে পাঠদান করছেন, আপনি কি মনে করেন যে আপনি পরিপূর্ণ শিক্ষাটা দিতে পারছেন সৃজনশীল পদ্ধতিতে? আমি নিজেকে ঘাটতি মনে করতেছি যে আমার লেকিংস আছে, কিন্তু আমার তো এখন পর্যন্ত
ট্রেনিং এর কোনো ব্যবস্থা আছে নেই, আমার নামে কোনো নাম আসে নেই অনেক ধন্যবাদ আপনাকে। তবে যেহেতু যেহেতু এই বিষয়গুলোতে সবাইকে প্রশিক্ষণের আওতায় আনাটা কঠিন হচ্ছে সরকারের পক্ষ থেকে, আপনি ব্যক্তি উদ্যোগে যেখানে এই বিষয়গুলোতে প্রশিক্ষণ হচ্ছে সেটাতে অংশগ্রহণ করতে পারেন, অথবা যারা মাস্টার ট্রেনার আছে বায়োলজি বিষয়ে তাদের শরণাপন্ন হতে পারেন, তাদের কাছ থেকে ব্যক্তিগত উদ্যোগে আপনি নিজেকে ইম্প্রুভ করার জন্য চেষ্টা করতে পারেন। আর বর্তমানে যদি আমরা নিজেদেরকে ইম্প্রুভ করতে পারি তাহলেই শিক্ষা ক্ষেত্রে বা সমাজে আমাদের মূল্যায়নটা বেশি হবে, এবং যেটি কিনা এবারের শিক্ষক দিবসের প্রতিপাদ্য বিষয় বটে। তো আমরা আশা করি আপনি প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করবেন আপনার আগ্রহের জন্য, এবং আমাদের সাথে ফোনে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ স্যার। আমি যেটা বলতেছিলাম, প্রতিষ্ঠান প্রধান যিনি থাকেন স্কুল অথবা কলেজের, তারও কিন্তু একটা করণীয় আছে যে আসলে যে পাঠদানটা হচ্ছে শ্রেণীকক্ষে, পাঠদানটা কি সঠিকভাবে হচ্ছে, শিক্ষক কি সেখানে পড়াচ্ছে না মোবাইল নিয়ে সে বাচ্চা থেকে বাচ্চারা তোমরা পড়ো, অথবা মনিটরকে বলছে তোমরা ওদেরকে এটা পড়ে বোঝাও না, আমি কাজ করতেছি। ঢাকা শহরে এরকম নামি দামি স্কুলে আমার বাচ্চা পড়ে, আমি এরকম শুনি যে টিচার বসে বসে হয়তো মোবাইলে ইয়ে করছে স্টুডেন্টকে দিয়ে পড়াচ্ছে। আসলে এখানে প্রতিষ্ঠান প্রধান যিনি আছেন তারও ভূমিকা আছে, যে আসলে আমাদের বর্তমান সরকার যে ডিজিটাল বা এই সৃজনশীলের ব্যাপারে যতটা আন্তরিক, কিন্তু যে শিক্ষক বা যে প্রতিষ্ঠান প্রধান এখানে কাজ করবেন তাকে দিয়ে যে কাজ করাইতে হবে, বা সে নিজে শ্রেণীকক্ষগুলো ভিজিট করবেন বা শিক্ষক কী পড়াচ্ছেন সেটা প্রপার মনিটরিং হবে, এই বিষয়গুলো আসলে ওভাবে হচ্ছে না। আর আমাদের যে থানা শিক্ষা অফিসার আছে বা জেলা শিক্ষা অফিসার আছে, তারাও যদি ওইভাবে প্রপারলি একটা আগে যেমন স্কুলে ইন্সপেক্টররা গেলে, আমরা যখন ছোটো কালে ছিলাম ইন্সপেক্টর আসবে সবার মধ্যে একটা ই হইতো যে আরে পাঠদান ঠিক মতো করতে হবে, নাহলে বেতন বন্ধ হয়ে যাবে একটা, কিন্তু এই মনিটরিংটা কিন্তু এখন সেভাবে হচ্ছে না। আমি যতদূর জানি যে তাদেরও কিন্তু একটা কাজ, থানা শিক্ষা অফিসে যে আছেন থানা শিক্ষা অফিসার বা জেলা শিক্ষা অফিসার, তারা ওই সব স্কুল বা কলেজে যাবে, তারা দেখবে পাঠদান। আপনার প্রশ্নের মধ্যে দেশে আপনি এই বিষয়ে আর কিছু বলতে চান কিনা? আচ্ছা, আমরা যখন পড়াশোনা করেছি তখনও দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠানে একই ক্লাসে যারা শিক্ষার্থী হিসেবে আমরা আছি তাদের মধ্যে ওই শিক্ষার্থীদের চৌকশ যারা স্কাউটিং করতো বিএনসিসি করতো, তারা বিভিন্ন জায়গায় যেয়ে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করার মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি করতো। আমরা এখন ক্লাসরুমের মধ্যে কিন্তু সকল শিক্ষার্থীকেই এইভাবে প্রস্তুত করার জন্য বলছি, এবং শিক্ষার্থীরাও সেই শিক্ষকরাও কিন্তু সেইভাবে ক্লাস পরিচালনা করছেন, এবং শিক্ষার্থীরা আগের তুলনায় চৌকস হচ্ছেন। ক্লাসরুমের মধ্যে আমরা গ্রুপ ওয়ার্ক করাচ্ছি শিক্ষার্থী দিয়ে, এবং গ্রুপ ওয়ার্ক করানোর পরে ওই গ্রুপের মধ্যে যে কোনো একজন শিক্ষার্থীকে দিয়ে গ্রুপের কার্যক্রমটাকে আবার প্রেজেন্ট করাচ্ছি। আপনি যখন দেখবেন 50-60 জন শিক্ষার্থীর সামনে একজন শিক্ষার্থী যখন তার চিন্তাভাবনাটাকে উপস্থাপন করে, তখন ওই শিক্ষার্থী অবশ্যই আস্তে আস্তে তার দক্ষতা এবং তার চৌকস বৃদ্ধি করতে পারে। অনেক ধন্যবাদ স্যার। আমরা জানি যে এই সৃজনশীল পদ্ধতিতে যদি সঠিকভাবে প্রয়োগটি হয় তাহলে শিক্ষার্থীদের অনেক দিক থেকে বেনিফিটেড হবে, এবং সরকারের নতুন কারিকুলামে এসে যেমন বিএনসিসি বা বিশেষ করে স্কাউটিংয়ের চ্যাপ্টারগুলোকে কিন্তু এখন নতুন চ্যাপ্টার অন্তর্ভুক্ত করা হয়েছে, এগুলো সফল বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা অবশ্যই ভালো করবে, এতে কোনোই সন্দেহ নেই। তবে সফল করার জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। অনেক ধন্যবাদ ছুটির দেশে সময় দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এতক্ষণ আমরা কথা বলছিলাম কেমিস্ট্রি দুইজন বিশেষজ্ঞ শিক্ষক এবং এনসিডিপির কারিকুলাম স্পেশালিস্ট ও টিএনটি মহিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়ের কাছ থেকে, যে বাংলাদেশের সৃজনশীল পদ্ধতি যেটি শিক্ষার্থীদের জন্য অনেক যুগোপযোগী একটি বিষয়, কিন্তু আমাদের নানারকম স্বল্পতার কারণে আমরা হয়তো এখনও সঠিক প্রয়োগটি করতে পারছি না। এটিকে নিয়ে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলে সৃজনশীল পদ্ধতি সবাইকে এরাও তাই এসে সঠিক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদেরকে সঠিক শিক্ষাটি দিতে পারলেই এই সৃজনশীল সফল হবে, এবং আমরা এই সফলতা কামনা করি। বিশ্ব শিক্ষক দিবসে অগ্রিম অভিনন্দন জানিয়ে সারা বাংলাদেশের সকল শিক্ষকদেরকে এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।